আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বন্ধুরা, আজকে আমরা খালেদা জিয়ার যে মুক্তির পরে তিনি বাড়িতে এসে যে ভাষণটা দিয়েছেন সেই ভাষণটা একটু দেখব। তিনি জামাত ইসলাম সম্পর্কে কি কথাগুলো বলেছেন। জামাত ইসলাম এরা এরা হলো বেঈমান, এরা হলো মুনাফিক, এরা মুনাফিক। এদের কাছে দেশ বড় নয়, মানুষ বড় নয়, মানুষের জীবন বড় নয়, ঠিক কিনা? বন্ধুরা, এই ভিডিও দ্বারা বিষয়টা কিন্তু স্পষ্ট যে খালেদা জিয়া কিন্তু জামাত ইসলামকে মুনাফিক বলেছে এবং তারা কখনো মুসলমানের উন্নতি চায় না, কেমন ভালো চায় না, সমস্ত কিছু কিন্তু খালেদা জিয়া স্পষ্ট ভাষায় বলেছে, যেটা আপনারা তার ভয়েস থেকেই শুনেছেন। তবে আমাদের কাছে বিষয়টা খুবই কাকতালীয় যে একজন খালেদা জিয়া যিনি জামাত ইসলামের সাথে ওতপ্রোতভাবে মিলিত, সে কিভাবে জামাত ইসলামকে মুনাফিক বলতে পারে। এ বিষয়ে অনেকে অনেক মত পোষণ করতে পারেন, হয়তো অনেকে এই মতটাও পোষণ করেছেন যে যখন বিএনপির সাথে জামাত ইসলাম মিল ছিল না তখন এই বক্তব্যটা উপস্থাপনা করেছেন এবং পরবর্তীতে এই ভিডিওটা আপলোড করেছে বা এই ভিডিওটা পরে কাটসাট করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে। বিষয়টা এমন নয়। তবে এই ভিডিওটা বাস্তব রূপ হয়েছে এরকম যে খালেদা জিয়া যে কথাগুলো বলেছে সে কথাগুলো সম্পূর্ণ আওয়ামী লীগের বিপক্ষে ছিল, কিন্তু মানুষ সেটাকে কাটছাট করে জামাত ইসলামের সাথে লাগিয়ে দিয়েছে। মূল ভিডিওটি একটু আমরা দেখে নেই। কাজে আওয়ামী লীগকে প্রতি কোনো ধর্মের মানুষেরই কোনো আস্থা বা বিশ্বাস নাই। এরা এরা হলো বেঈমান, এরা হলো মুনাফিক। এই ভিডিও দ্বারা কিন্তু একটা বিষয় স্পষ্ট যে যে কোনো অসাধু মানুষরা এই ভিডিওটাকে কাটছাট করে আওয়ামী লীগের বিপক্ষে যে কথাগুলো বলেছিল সেই কথাগুলোকে জামাত ইসলামের বিপক্ষে লাগিয়ে দেয়। জামাত ইসলাম এরা এরা হলো বেঈমান, এরা হলো মুনাফিক। আমরা জানি খালেদা জিয়া কিছুদিন আগে অর্থাৎ কালকে মুক্তি পেয়েছে। মুক্তি পাওয়ার আগ থেকেই বিএনপি নেতা ফখরুল ইসলাম বারবার বলেছিলেন যে সেখানে নেতাকে অর্থাৎ আমাদের নেত্রীকে ছাড়িয়ে আনতে কোনো নেতা সেখানে জমায়েত হবে না, কারণ বর্তমানে বাংলাদেশে যে ভয়াবহ পরিস্থিতি চলতেছে এই মুহূর্তে সেখানে একত্রিত হওয়া মানে আমাদের নেত্রীকে একটা বিপদের মুখে ফেলে দেওয়া, আর আমাদের নেত্রী যদি বিপদের মুখে পড়ে যায় তাকে কিন্তু বিদেশে চিকিৎসার জন্য পাঠানো যাবে না, কারণ বাংলাদেশ আইন কিন্তু সেটা নির্দিষ্ট করে দিয়েছে যে কোনোভাবেই সে দেশের বাহিরে যেতে পারবে না। সুতরাং এই কথাকে অমান্য করেও অনেকে সেই জায়গা জমায়েত হয়েছে এবং মিথ্যা ভালোবাসা দেখিয়েছে, যেটা সত্যিকার অর্থে আমাদের জন্য খারাপ। এখন আমরা দেখব খালেদা জিয়া যখন জেলে ছিল তখন আমাদের সেই জামাত ইসলামের ভাইয়েরা নেতাকর্মীরা কোনো আন্দোলনে লিপ্ত হয়েছিল কি না। আপনারা যতই বলেন যে আন্দোলন আন্দোলন ঢাকায় সেভাবে করা সম্ভব হয়নি, এখানে আবার পরিবারের মধ্যে গন্ডগোল আছে। তারেক রহমানকে তো আপনারা ভালো করে চিনেন, বউয়ের সঙ্গেও গন্ডগোল, বউ চায় ক্ষমতা, সেও চায় ক্ষমতা। এখানে কিন্তু খালেদা জিয়া তার ছেলে তারেক রহমান সম্পর্কে অনেক কথাই বলেছে। মূলত এই ভিডিওগুলো সম্পূর্ণ বিকৃত করা এবং সম্পূর্ণ কাটছাট করা। মূল ভিডিওগুলো আমরা আগে প্লে করব। আমি চেয়ার সাথে কিন্তু অংশগ্রহণ করতে চাইনি, এখানে আবার পরিবারের মধ্যে গন্ডগোল আছে। তাকে তো আপনারা ভালো করে চিনেন, বউয়ের সঙ্গেও গন্ডগোল, বউ ও চায় ক্ষমতা, সেও চায় ক্ষমতা। তখন এরশাদকে যখন পারছে না তখন নিয়ে সিএমএইচে বন্ধ করেছে। এই বিষয়টা দ্বারাও কিন্তু একটা বিষয় স্পষ্ট হয়ে গেছে যে এই সমস্ত কিছু অসাধু মানুষ ভিডিওগুলো কাটছাট করে সম্পূর্ণ বিকৃতি ঘটিয়েছে এবং আসল ভিডিও থেকে অন্যভাবে মানুষের সামনে প্রচার করেছে, যেটা মানুষ যদি এই ভিডিওগুলো দেখে তাহলে বিভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করবে। মূল কথা হচ্ছে কোনো দলের নেত্রী যখন তার নিজস্ব দলের কোনো নেতার বিপক্ষে কথা বলে তখন সেই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ একটু মানুষের কাছে কাকতালীয় লাগে এবং সেই ভিডিওটা কিন্তু মানুষ বিভিন্নভাবে ব্যাখ্যা করার সুযোগ খুঁজে নেয়। একটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, নিজস্ব দলের লোকদের প্রতি যখন কোনো নেতা বা নেত্রী কুরুচিপূর্ণ বক্তব্য উপস্থাপনা করবে তখন সেই বিষয়টা ব্যাখ্যা বিশ্লেষণ করার যোগ্য এবং সেটা নিঃসন্দেহে ঘাটিয়ে দেখা দরকার। তবে এখন কথা হচ্ছে এই কথাগুলো কি শুধু বিএনপির বিপক্ষেই করা হয় নাকি আওয়ামী লীগকেও এই বিষয়ে অনেকে ফাঁসায়। এখন আমরা দেখে নেব যে জয় অর্থাৎ তিনি বিএনপি এবং জামাত ইসলাম সম্পর্কে এবং নৌকা সম্পর্কে কি মতামত পেশ করেছেন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষ হত্যা করে, আর বিএনপি জামাত সুযোগ পেলে বাংলাদেশ এগিয়ে যায়।
এই ভিডিও দ্বারা বুঝতে পারলেন যে জামাত ইসলাম যদি ক্ষমতায় থাকে তাহলে দেশের উন্নতি হয়, এবং আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকে তাহলে দেশের খুন খারাপে বেড়ে যায়। তাহলে এই বিষয়টা কিন্তু খুবই কাকতালীয় এবং নিজের দলের বিপক্ষে বলেছে। এখন বলবেন যে কথাগুলো কি তারা ভুলে বলছে? না, কখনোই না। একটা মানুষ যখন কথা বলে ক্যামেরার সামনে তখন অনেকভাবে তারা এই কথাগুলো রিহার্সাল করে তারপর কিন্তু ক্যামেরার সামনে আসে, তারপরও এভাবে ভুল কিভাবে হতে পারে? মূল কথা হচ্ছে এই কথাগুলো সঠিকভাবে বলেছিল, তবে মানুষ কাটপিস করে মানুষের সামনে উপস্থাপনা করেছে। আমরা একটু আসল ভিডিওটা দেখে আসি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বাংলাদেশ এগিয়ে যায়, আর বিএনপি জামাত সুযোগ পেলে মানুষ হত্যা করে। এরপর আমরা দেখব রুহুল কবির রিজভী, যিনি বিএনপির একজন নেতা, তিনি বিএনপি সম্পর্কে কিরকম কুরুচিপূর্ণ এবং জিয়া সম্পর্কে কিরকম কুরুচিপূর্ণ মন্তব্য পেশ করেছেন। আমার যতটুকু লেখাপড়া তাতে আমি এইটুক বলতে পারি যে 26 মার্চ থেকে অর্থাৎ স্বাধীনতার ঘোষণা থেকে 16 ডিসেম্বর পর্যন্ত জিয়াউর রহমানের কোনো অবদান নেই। জিয়াউর রহমান আইএসআইয়ের চর, জিয়াউর রহমান যুদ্ধ করেনি, এত কিছু ঘটনা। সিনিয়র ভাইস চেয়ারম্যান লন্ডন থেকে যখন অত্যন্ত সুপরিকল্পিতভাবে স্বাধীনতা যুদ্ধ থেকে বিজয় দিবস পর্যন্ত যে সমস্ত বরেণ্য নেতৃবৃন্দ দায়ী, যারা নেতৃত্ব দিয়েছেন, তাদেরকে কলঙ্কিত করা, তাদেরকে বিভিন্নভাবে কুরুচিপূর্ণ কথাবার্তা বলছে, কিন্তু আমি তবুও বলবো আপনার শরীরে আগুন ধরে যাচ্ছে, হিংসা প্রতিহিংসার জ্বালায় আপনি অস্থির হয়ে যাচ্ছেন। মালয়েশিয়াতে অনেক ধরনের কারখানা করেছেন, ইন্ডাস্ট্রি করেছেন। এই ভিডিও দ্বারা কিন্তু আপনাদের সামনে একটা বিষয় স্পষ্ট যে জিয়াউর রহমানের কোনো ভূমিকাই নেই আমাদের সেই 71 বা দেশ স্বাধীনের করার ক্ষেত্রে। তবে সম্পূর্ণ আসল ভিডিওটা যদি দেখেন আপনার ধারণা সম্পূর্ণটা পাল্টে যাবে এবং আপনি ভাবতে শুরু করবেন যে আসলে কি হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়ায়। আসল ভিডিওটা একটু দেখে নেই। স্বাধীনতা যুদ্ধ নিয়ে মনে হচ্ছে যে টেন্ডার করে আওয়ামী লীগ নিজে এটা এটা নির্মাণের দায়িত্ব নিয়েছেন তিনি একেবারে এটা তার নিজস্ব বিষয় বলে তিনি মনে করেন। কত কি ঘটনা, জিয়াউর রহমান আইএসআইয়ের চর, জিয়াউর রহমান যুদ্ধ করেনি, এত কিছু ঘটনা। আপনার যদি এতই দেশপ্রেম থাকে তো আপনার স্বামীর বয়স কত তখন? আপনার স্বামী ডক্টর ওয়াজেদ সাহেব অত্যন্ত তরুণ, আজ থেকে 43-44 বছর আগে। এখানে বিষয়গুলো খুবই বিক্ষিপ্ত এবং সব সমস্যার সমাধান আশা করি পেয়ে গেছেন। এখন মোর কথা হচ্ছে ভিডিওতে বা সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা, এমন একটা প্ল্যাটফর্ম যেখানে যে যেভাবে পারে ভিডিও আপলোড করতে পারে, কোনো বাধ্যবাধকতা নেই, এবং সেখানে কোনো ভিডিও আসলেই আমরা সেটা অতি সহজে বিশ্বাস করে নেই এবং সেটা মানুষকে ধোঁকা দিতেও সাহায্য করে। কোনো বিষয় যদি আমাদের সামনে আসে সেটা না বিশ্লেষণ করেই আমরা সেটা শেয়ার করে দিই এবং মানুষের কাছে রীতিমতো সেটা ভাইরাল হতে থাকে। তবে বাস্তবতা এবং বিচক্ষণ মানুষগুলো এই বিষয়গুলো খুঁজতে থাকে। আমি মনে করি যে কোনো বিতর্কিত বিষয় আসবে সেটা আমরা ভাইরাল না করে দিয়ে সেটা আগে একটু ব্যাখ্যা বিশ্লেষণ এবং তার সঠিকতা জানার চেষ্টা করব। এখন আসি আমাদের খালেদা জিয়া যখন মুক্তি পেয়েছে এবং তার বার্ধক্যের প্রতি লক্ষ্য রেখে সরকার যে ভূমিকাটা বা যে ফয়সলাটা শুনেছে সেটা সত্যিকার অর্থে একটা মানবিকতার পরিচয়। এক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে অনেক নেতাখেতা এই মুহূর্তে খালেদা জিয়াকে দেখতে যাবে এবং তারা অনেক সময় করোনা ভাইরাস নিয়েও হ্যান্ডশিপ করতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের নেত্রী কিন্তু বিপদগ্রস্ত হবে। সুতরাং এমন ভালোবাসা দেখানোর কোনো প্রয়োজন নেই। যদি সত্যিকার অর্থে ভালোবাসা দেখাতে চান তাহলে এক্ষেত্রে তার কাছে না যাওয়া, কারণ সে যদি আক্রান্ত হয়ে যায় তাহলে কিন্তু উন্নতি চিকিৎসার জন্য বিদেশেও যেতে পারবে না। সুতরাং দেশকে ভালোবাসুন এবং সবাই সচেতন থাকুন, বিশেষ করে যে সমস্ত আইনগুলো আপনার এলাকায় চালু আছে সেগুলো মেনে চলুন। ধন্যবাদ সকলকে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং এই ভিডিওটা লাইক দিয়ে যাবেন। আগামী 30 ডিসেম্বর দেশব্যাপী 21 জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের দিন সকলে ভোট কেন্দ্রে যাবেন, বিএনপি মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় ভোট বিজয়ী করুন। আগামী 30 ডিসেম্বর দেশব্যাপী পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের দিন সকলে ভোট কেন্দ্রে যাবেন, বিএনপির মনোনীত প্রার্থীকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিজয়ী করুন। আপনারা যতই বলেন যে আন্দোলন ঢাকায় সেভাবে করা সম্ভব হয়নি, এখানে আবার পরিবারের মধ্যে গন্ডগোল আছে। কার্যক্রমকে তো আপনারা ভালো করে চিনেন, বউর সঙ্গেও গন্ডগোল, বউ ও চায় ক্ষমতা, সেও চায় ক্ষমতা। ইসলাম এরা এরা হলো বেইমান, এরা হলো মুনাফেক, এদের কাছে
দেশ বড় নয়, মানুষ বড় নয়, মানুষের জীবন বড় নয়, ঠিক কিনা? 26শে মার্চ থেকে অর্থাৎ স্বাধীনতার ঘোষণা থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত জিয়াউর রহমানের কোনো অবদান নেই। জিয়াউর রহমান আইএসআই চর, জিয়াউর রহমান যুদ্ধ করেনি, এত কিছু ঘটনা।